আপনার পায়ের নিচে দুটো রসুন রেখে মাত্র 15 মিনিটে আপনার প্রেমিক প্রেমিকার আত্মীয় স্বজন সারা জীবন আপনার গোলাম হবে মাত্র 15 মিনিটে করে নেন। সে আপনার ভিডিও আপনার কাছে এসেছে, দেখতে পাচ্ছেন অতি সহজে ঘরে বসে শুধু দুটো রসুন পায়ের নিচে রেখে যে মন্ত্রটা বলবেন, ছোট একটা মন্ত্র, সে মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে 15 মিনিটে আপনার যদি আশেপাশে যদি প্রেমিক থাকে, যদি আপনার লাভার থাকে, যদি কারো হাজব্যান্ড ওয়াইফ আপনার কথা শুনছে না বা মানছে না, আপনার পরিবার আপনাকে হেল্প করছে না, আপনার পরিবার আপনাকে সাপোর্ট করছে না, দেখতে পাচ্ছেন একটা বিবাহ বিয়ের জন্য একটা প্রস্তাব পাঠানোর পরে তার আত্মীয় স্বজন আপনার কথা শুনছে না, সেখানে এগ্রি না, তারপরে আপনি ভাবছেন যে যে মেয়েকে বা ছেলেকে প্রপোজ করছেন সেও এগ্রি না, তার আত্মীয় স্বজনও কথা মানছে না, তার পরিবার কোনো মতে কোনো আপনাকে অ্যাকসেপ্ট করছে না, যদি এই ধরনের আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে আমার মনে হয় প্রথমে আপনার প্রয়োগ কাজটা করার জন্য, যদি তাই হয় তবে ভিডিওটা একটা না দেখে আপনারা কাজ করেন তো অবশ্যই কাজ হবে, আর কাজ হওয়ার সঙ্গে কমেন্টে জানিয়ে দেবেন, আর আমার নাম্বারটা স্ক্রিনে লেখা থাকবে সেখান থেকে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যদি বোঝার অসুবিধা হয় তাহলেই ফোন করেন। তো বেশি কথা না বাড়িয়ে চলা যাক ভিউয়ার্স, যে একটা বন্ধু বা আপনার ছেলে মেয়ে আছে, যে ছেলে মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার কথা শুনছে না, আপনাকে রেখে অন্য কোথাও চলে যাচ্ছে, সে একবারও আপনার ক্ষয় খবর নিচ্ছে না, তাহলে যদি হয় তাহলে আপনার জন্য ভিডিওটা দেখা অবশ্যই দরকার আর একমাত্র আপনার জন্য প্রয়োজন। যদি তাই হয় স্টার্ট করা যাক, সে নিয়ম কীভাবে সে করতে হবে বলছি, নিয়ম শুনে নেবেন বিধিবিধান। প্রথমে আপনার করতে হবে রসুন নিতে হবে, যদি আপনার ব্যবহারকৃত রসুন হয় সেই রসুন দিয়ে কাজ করলে কাজ হবে না, দোকান থেকে একটা রসুন নিয়ে আসবেন, সেখান থেকে দুটো রসুন আপনি বের করে নেবেন, সে দুটো রসুন শনিবারে বা মঙ্গলবারে নিয়ে আসবেন। করতে হবে আপনার কি শনিবার কি মঙ্গলবার সকাল 9টার সময় করতে হবে, সে সকাল 9টার সময় করার আগে আপনি চান করে নেবেন, ভালো পরিষ্কার কাপড় পরে আমিষ বা নিরামিষ খেয়ে সেই কাজটা করতে পারেন, যে কোনো দিক হয়ে আপনারা কাজটা করতে পারেন, যে সময় আপনারা কাজ করবেন শনিবার কি মঙ্গলবার দুটো রসুন আপনার রাখতে হবে, কোথায় রাখতে হবে পায়ের নিচে রেখে, তারপরে বলতে হবে মন্ত্র, মন্ত্র একদম ছোট, কোথায় নাম নিতে হবে কোথায় কী করতে হবে শুনে নেবেন, তারপরে আরও বিধিবিধান আরও নিয়ম আছে। যে সময় আপনারা কাজটা করবেন পায়ের নিচে যে সময় রেখে যে মন্ত্রটা বলতে হবে, মাত্র কতবার বলতে হবে, মাত্র একবার জায়গায় দুবার বলে দেন বা তিনবার বলে দেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একবার মন্ত্র বললেও কাজ হবে, দুইবার বললেও হবে, তিনবার বললেও হবে, তিনবার যদি চারবার, তিনের থেকে যদি চার হয়ে যায় তবে আপনার কাজ হবে না, হায়েস্ট আপনার তিনবার মন্ত্র বলে দেন। মন্ত্র বলা হয়েছে, নাম কোথায় নিতে হবে, প্রথমে যাকে আপনার আত্মীয় স্বজন যাকে আপনার ইয়ে করতে চান, আপনার প্রেমে পাগল করতে চান বা আপনার কথা মতো চলবে সে আপনার আপনার গোলাম বানাতে চান, তাহলে তাদেরকে নাম নেবেন, নাম নেওয়ার পর লাস্ট পর্যায়ে আপনার নাম নিয়ে তারপর মন্ত্র বলতে হবে পায়ের নিচে রেখে। হ্যাঁ, যদি ছেলে কাজ করে তবে ছেলের জন্য ডান পা, আর যদি মেয়ে করে মেয়ের জন্য বাঁ পা। কোথায় রাখতে হবে, পায়ের যে তালা আছে সেখানে রেখে আপনার মন্ত্রটা বলতে হবে। হয়েছে আপনার মন্ত্র বলা, নিয়েছেন আপনার নাম, তারপর সেই রসুনটা প্রয়োগ কী করতে হবে শুনে নেবেন। তারপরে আপনার ওই সময় যদি ছেলে বা কোনো আপনার মেয়ে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দূরে থেকে আপনাকে রেখে অন্য কোথাও চলে গেছে, একবারও আপনার খবর নিচ্ছে না, ছোটো ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ দেখছে না শুধু আপনার ভবিষ্যৎ দেখছে, শুধু তার মনের খোয়াইশ ছেলে হোক চায় মেয়ে হোক মস্তিতে আছে, যদি সেই হয়ে থাকে তো ওই ছেলে বা ওই মেয়েকে আপনার কাছে বা পায়ের নিচে নিয়ে আসতে পারবেন, চিরস্থায়ী আপনার গোলাম বানাতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকের ছেলের শ্বশুর শাশুড়ি বা অনেকের মেয়ের শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন জ্বালা যন্ত্রণা করছে, সেই বাড়িতে টিকতে পারছে না বা থাকতে পারছে না, তারাও সেই প্রয়োগটা করতে পারে শুনে নেবেন। তাহলে কী করতে হবে, সে রসুন আপনার সে মন্ত্র বলার পরে সে রসুনটা আছে, সে রসুনটা দুটো রসুন থেকে একটা রসুন আপনার কী করতে হবে, যেখানে আপনি ঘুমান সেখানে আপনি, যদি আপনার ঘর পাকা হয়ে থাকে তাহলে তো সেখানে আপনি রাখতে পারবেন না, পুঁতে রাখতে পারবেন না, যদি মাটি ঘর হয়ে থাকে কাঁচা ঘর তবে মাটিতে আপনি গর্ত করে পুঁতে দেন একটা রসুন।
তারপরে যদি আপনার ঘর পাকা হয়ে থাকে তার জন্য কি করতে হবে, সে রসুনটা থিক্ত করে আপনার যে চারমোড়া বাউন্ডারি আছে একটু একটু করে এরকম করে এরকম করে লাগিয়ে দেবেন। চারমোড়া হয়েছে, তারপর কি করতে হবে, বাকি একটা যে থাকবে সে বাকি একটা আপনার কি করতে হবে, সে বাকি একটা ভালো করে শুনে নেবেন। সে বাকি একটা আপনার কোনো একটা মাটি বা কোনো একটা জমি বা কোনো একটা টোপে আপনি সেই রসুনটা গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার পরে সে দেখতে পারবেন সেখান থেকে আপনার গাছ বার হবে, গাছ হবে বা কি হবে আপনার দেখা দরকার নেই, সেই রসুনটা জিন্দা হয়ে যাবে। গাছ হওয়ার পরে তারপরে আপনার দেখে নেবেন সারা বছর সারা জীবন সারা আজীবন সে যত বড় কম মহাতান্ত্রিক হোক দেখা আপনার দরকার নেই, সে ছেলে বা মেয়ে তার আত্মীয় স্বজন সে চিরস্থায়ী চির বছরের জন্য সে গোলাম হয়ে যাবে। আপনার পরিবার সে যত বড়ই রাগ থাক শত্রুতা থাক যত বড়ই যত কিছু করার মতো সে অনেক প্রস্তুতি আপনার সঙ্গে করছে, সঙ্গে সঙ্গে 15 মিনিটে সে জল হয়ে যাবে পানি হয়ে যাবে চিরস্থায়ী আপনার গোলাম। যদি তাই হয় ভিউয়ার্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে লাইক করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের প্রশাসন সবাইকে ধন্যবাদ।